প্রিয় শিক্ষার্থীরা, সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের অনলাইন ক্লাসরুম থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় সিরাজউদ্দৌলা নাটকের দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্য। তোমাদের অবশ্যই মনে আছে, গত কয়েকটি পর্বে আমি সিরাজউদ্দৌলা নাটকের বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন বিষয় তোমাদের সামনে উপস্থাপনের চেষ্টা করে যাচ্ছি। তো আজকের এই পর্বটিও সেই পর্বটির, মানে সেই নাটকের ধারাবাহিক একটি পর্ব। তো চলো, আমরা আজকের ক্লাসে কী কী শিখবো, কী কী জানবো, বা আজকের এই দৃশ্যে, আলোচিত এই দৃশ্যে কী কী ঘটবে সে বিষয়ে আমরা একটু জেনে নিই। আজকে আমরা যেসব বিষয় জানবো সেগুলো হচ্ছে, এইখানে আমি পাঁচটি বিষয় লিখে রেখেছি তোমাদের জন্য, সেই সম্পর্কে যাচ্ছি পরে। আমরা জানবো যে তারিখটি ছিল 9 জুন 1757 সাল এবং স্থান ছিল মিরনের আবাস। আমরা সবাই জানি মীরজাফরের কয়েকজন পুত্রের মধ্যে মিরন ছিলেন অন্যতম, এবং তিনি তার পিতার মসনদ জয়ের ক্ষেত্রে খুব বেশি সহযোগিতা করেছিলেন। এইখানে তোমাদের বোর্ডের বাম পাশে যে কিছু চরিত্র লিখে রাখা রয়েছে সেগুলো একটু খেয়াল করো শিক্ষার্থীরা। এই দৃশ্যে আমাদের উল্লেখযোগ্য চরিত্র বা চরিত্ররা থাকবে হচ্ছে নর্তকীগণ, বাদক মিরন, পরিচালিকা অর্থাৎ গৃহপরিচালিকা আমরা যাকে বলি, রায়দুর্লভ, জগৎ শেঠ, রাজবল্লভ, মীরজাফর, ওয়ার্স, ক্লাইভ, রক্ষী এবং মোহনলাল। তোমাদের আরেকটি বিষয় আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি। গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করতে চেয়েছিলাম যে পক্ষীয় চরিত্র এবং বিপক্ষীয় চরিত্র। একটু মন দিয়ে লক্ষ্য করবে প্রিয় শিক্ষার্থীরা, পক্ষীয় চরিত্র এবং বিপক্ষীয় চরিত্র আসলে উল্লেখযোগ্য তেমন কিছু নয়। তারপরে একটু তোমাদের জেনে রাখা ভালো যে সিরাজের পক্ষে কারা কাজ করেছেন এবং সিরাজের বিপক্ষে কারা কাজ করেছেন, ঠিক আছে? তো এইখানে তো একটি বিষয় খুব চমৎকারভাবেই দেখতে পাওয়া যায় বা স্পষ্টভাবে বুঝতে পারা যায়, যেটা সেটা হচ্ছে যে সিরাজের পক্ষে যারা কাজ করেছেন এখানে একমাত্র চরিত্র রয়েছে মোহনলাল। হ্যাঁ, ব্যতিক্রমী বা পেছনে আরও বেশ কয়েকজন চরিত্র রয়েছেন, যেমন নর্তকীদের মধ্যে আমরা দু একজনকে ধরতে পারি সিরাজের পক্ষে, যেটা আমরা ইতিহাস থেকেও জানতে পারি অথবা সিরাজউদ্দৌলার জীবনে নিয়ে যে ছবিগুলো হয়েছে, চলচ্চিত্র হয়েছে, সেটা থেকে আমরা জানতে পারি। তো আমি তোমাদের আগেই বলেছি যে সিরাজউদ্দৌলা নাটকটি ইতিহাস আশ্রিত নাটক এবং সেই সাথে ঐতিহাসিক নাটক, দুটোই, ঠিক আছে? তো এইখানে আমি ওইভাবে ওইভাবে টুকরো টুকরো করে আলোচনা করার চেষ্টা করব। এবার আমি মূল আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি। দেখো, স্থানটি ছিল মিরনের আবাস বা মিরনের বাসভূমি বা মিরনের বাসা, আর তারিখ ছিল 9 জুন 1757। খুব গুরুত্বপূর্ণ একটি তারিখ আমাদের বাংলা স্বাধীনতার ইতিহাসের বা বাংলাদেশের ইতিহাসের। এই বিষয়টি তোমরা যদি মনে রাখো তাহলে অনেক কিছু তোমরা বুঝতে পারবে। আমি গত ক্লাসে বা গত কয়েকটি পর্বে বেশ কয়েকটি তারিখ এবং স্থানের কথা বলেছিলাম, আজকেও বলে যাচ্ছি। তো এই বিষয়গুলো তোমরা অবশ্যই অবশ্যই মনে রাখবে। 1757 সালের 9 জুন কী ঘটেছিল মিরনের বাড়িতে বা মিরনের আবাসে? মিরন মীরজাফরের একেবারে, ওইটাকে কি বলা যায়, যে মীরজাফরের হুবহু কপি ছিলেন মিরন। মীরজাফর যেরকম ছিলেন বিশ্বাসঘাতক, বেইমান, কথা দিয়ে কথা রাখতেন না, মিরন ছিলেন তেমনই দুশ্চরিত্র এবং লম্পট। এই মিরনের বেশ কিছু বিষয় আমরা এই দৃশ্যে দেখতে পাবো, যেগুলো তোমাদের জন্য আমরা একটু গুরুত্বপূর্ণ মনে করছি। সেই বিষয়টি তোমাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমে মিরন যে কাজটি করে এই দৃশ্যের প্রথমে আমরা যেটি দেখতে পারি, যে একটা জলসা ঘরে তাকিয়া বা বিভিন্ন কিছু উপবিষ্ট একটা জলসা ঘরে মিরন কি আধাশ অবস্থায় রয়েছে, এবং ঠিক আধাশোয়াও না, তার দু হাতের নিচে দুইজন নর্তকী, এবং সে মানে খুব চমৎকারভাবে সংলাপ বলে যাচ্ছে, সাবাস বহুত খুব, তোমরা আছো বলে বেঁচে থাকতে ভালো লাগে। তার হাতে অর্ধপূর্ণ শারাবের গ্লাস অর্থাৎ মদের গ্লাস, এবং সে মদ্যপানরত অবস্থায়, মদ্যপ অবস্থায় সে এই সমস্ত কথাগুলো বলে যাচ্ছে যে নর্তকীরা বা এই ধরনের মেয়েরা আছে বিধেই তাদের বেঁচে থাকতে ভালো লাগে। এই নাটকে মিরন হচ্ছে একটি লম্পট চরিত্র। পরবর্তী অংশে দেখা গেলে আমরা যে বিষয়টি দেখতে পাব সেটি হচ্ছে যে মিরনের পরপরই এই অংশে যারা যারা প্রবেশ করেন তারা হচ্ছেন রায়দুর্লভ, জগৎ শেঠ, রাজবল্লভ, মীরজাফর, ওয়ার্স এবং রক্ষী যারা। তো এইখানে ক্লাইভের প্রবেশটা একটু অন্যরকম। ক্লাইভ কীভাবে প্রবেশ করেন সেই বিষয়টি যদি মানে তোমাদের সামনে আমি একটু প্রকাশ করি, দেখো তোমরা একটু মানে অন্যরকমভাবে দেখবে ক্লাইভকে। ক্লাইভ এই দৃশ্যে খুব সাধারণভাবে এক মহিলার বেশে, একজন নারীর ছদ্মবেশে ক্লাইভ এই দৃশ্যে প্রবেশ করেন।
প্রথমে এই দৃশ্যের প্রথমে রায়দুল্লভ, জগৎ শেঠ বা অন্যান্য প্রবেশ করার পরে তারা আলাপ আলোচনা করছেন। এই মুহূর্তে হঠাৎ করে তোমার পরিচারিকা এসে খবর দেয় বা যারা তাদের বিভিন্ন কিছু বিভিন্ন প্রকার খাওয়া বা পানীয় এগুলো যারা মানে ই করে দিচ্ছিল, ওই সরবরাহ করে যাচ্ছিলেন, তিনি এসে একজন এসে খবর দেন যে জানানা সোয়ারি। তো এইটা বলার পরে তো মির্জাফরের আগেই মূলত তোমার রাজবল্লভ রায়দুল্লভ একটু মানে হতবিহ্বল হয়ে যায় যে কে কে আসলো এখানে। তখন তো এই মিরন নিজেই উঠে বাইরে যায় এবং তার সাথে দুজন মহিলা নিয়ে এসে প্রবেশ করে এবং উনি বলতেছেন যে এরাই জানানা সোয়ারি। দেখতে পান উনি আর কেউ নন, উনি হচ্ছেন স্বয়ং রবার্ট ক্লাইভ। তো এই ভদ্রলোক আসার পরে আমরা দেখতে পাই যে এই দৃশ্যের মূল খেলাটা শুরু হয়, এই নাটকের এই দৃশ্যের মূল জায়গাটি শুরু হয়। কিভাবে জায়গাটি শুরু হয়? এই নাটকের এই দৃশ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য অংশ হচ্ছে দুটি পয়েন্ট। আমি আবার বলে দিচ্ছি, সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দুইটি অংশ। সেই দুটি অংশের প্রথম এবং দ্বিতীয় অংশটি আলোচনা করেই আমি ক্লাসটি শেষ করে দেব। প্রথম অংশ হচ্ছে ক্লাইভ আসার পরে তাদের আলোচনা জোরদার হয় সেটি বিষয় নয়। ক্লাইভ আসার পরে ক্লাইভ একটি লিখিত দলিল তাদের সামনে উপস্থাপন করে যে কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আপনাদের সাথে মিশে সিরাজের পতনের জন্য যুদ্ধ করবে, অর্থাৎ নবাবের পতনের জন্য যুদ্ধ করবে, বিনিময়ে আপনারা কোম্পানিকে কী দিবেন বা কোম্পানি কী পাবে সেই বিষয়ে একটু সলহ পরামর্শ করার জন্যই মূলত ক্লাইভ আসছে। লক্ষ্য করে থাকবে প্রিয় শিক্ষার্থীরা, এইখানে হাজারো কথাবার্তার মধ্যে গত বেশ কয়েকটি পর্বে আমরা যে বিষয়টি খেয়াল করেছি, হাজারো কথাবার্তার মধ্যে যে চরিত্রটি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ছিল তার নাম ছিল উমিচাঁদ, এইখানে কিন্তু উমিচাঁদজি অনুপস্থিত। একটি কারণে অনুপস্থিত যে উমিচাঁদের যে বিষয়টি ছিল যে সে লাহোর থেকে এইখানে এসেছে শুধু বাণিজ্য করার জন্য বা দালালি করে কিছু টাকা পয়সা উপার্জন করার জন্য, সেই উমিচাঁদকেই ঠকিয়েছিলেন স্বয়ং রবার্ট ক্লাইভ। কীভাবে? তিনি দলিল তৈরি করেছিলেন দুইটিভাবে, একটি ছিল সাদা, অপরটি ছিল লাল। যে বিষয়টি তোমরা তোমাদের নাটকের পিছনে যে টিকা অংশ দেওয়া আছে সেগুলো পড়লে বুঝতে পারবে। তো লাল দলিলটিতে সেইখানে তোমার উমিচাঁদের কথা লেখা ছিল যে যদি পলাশির যুদ্ধে সিরাজ পরাজিত হয় তাহলে উমিচাঁদ পাবে 20 লক্ষ টাকা। ইতিহাস সাক্ষ্য দেয় যে উমিচাঁদ সে সময় গোঁ ধরেছিলেন 30 লক্ষ টাকার জন্য এবং রবার্ট ক্লাইভ লিখিয়েছিলেন যে যদি হয় তাহলে উমিচাঁদ পলাশির যুদ্ধে যদি সিরাজ পরাজিত হয় তাহলে উমিচাঁদ পাবেন 30 লক্ষ টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো কত বড় ধাপ্পাবাজি বা কত বড় ভণ্ডামি, কত বড় একটা বেইমানি ক্লাইভ তার সাথে করলেন। ক্লাইভ কিন্তু পরবর্তী উমিচাঁদকে একটি পয়সাও দেননি এবং যে কারণে উমিচাঁদ রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরে ঘুরে পরে মারা যায়। এরকমই হয়েছিল যারা সিরাজের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন, বেইমানি করেছিলেন তাদের কপালে। চলো তো এরপর এই একটি দলিলে প্রথম যেটা হয় সেই দুটি শর্তই আমি এখানে লিখে রেখেছি। যুদ্ধে সিরাজের পতন হলে, খেয়াল করে দেখো 3 নম্বর অংশটা, যুদ্ধে সিরাজের পতন হলে কোম্পানি পাবে 1 কোটি টাকা। তোমাদের একটি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক এখানে দেওয়া আছে, যুদ্ধে সিরাজের পতন হলে কোম্পানি পাবে কত টাকা? 1 কোটি টাকা। আচ্ছা, পরে আছে কলকাতার বাসিন্দাদের ক্ষতিপূরণ বাবদ পাবে 70 লক্ষ টাকা। কলকাতার বাসিন্দাদের ক্ষতিপূরণ বাবদ ওই কোম্পানি কী বলে কোম্পানির লোকজনরা বা কলকাতার বাসিন্দারা পাবে হচ্ছে 70 লক্ষ টাকা। আচ্ছা ভালো, এরপরে দেখো এই যে দুটি পয়েন্ট, এইখানে এই দুটি পয়েন্টে শুধু ছিল, আর একটি বিষয় ছিল একটু অন্যরকম যেটি অঘোষিত ছিল, আমরা সবাই জানি বা নাটকে সবাই জানে, চরিত্রের সবাই সেটি জানে, যেটি অঘোষিত হলেও সত্য যে বাংলার মসনদে কেবলমাত্র পুতুল হিসাবে বসবে হচ্ছে মির্জাফর আলী খান, অর্থাৎ বিশ্বাসঘাতক মির্জাফর। তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, ইতিহাস এবং পরবর্তী প্রজন্ম, পলাশির যুদ্ধের পরবর্তী প্রজন্ম মির্জাফরকে বলতেন ক্লাইভের গাধা। কারণ হচ্ছে মির্জাফর ওই সময় কেবল নামে মাত্র পুতুল ছিল। আমরা শেষ অংশে দেখতে পাবো এই নাটকের একদম শেষ অংশে যে মির্জাফর একটি অংশে বলে যাচ্ছেন এরকম যে লর্ড সাহেব আমাকে হাতে তুলে না, হাত ধরে না তুলে দিলে আমি মসনদে বসবো না। তার মানে রবার্ট ক্লাইভ তাকে হাত ধরে তুলে দিতে হবে, তারপর তিনি বাংলার মসনদে বসবেন। ঠিক আছে, এরপরে আসো দ্বিতীয় যে অংশটি, সেটি হচ্ছে মির্জাফরের সেই চুক্তিপত্রে সই করা। সেই জিনিসটিই কিন্তু ঘটেছিল 9 জুন 1757 মিরনের বাড়িতে। তোমাদের যদি সারা জীবনে বা কোনো পরীক্ষায় বা কোথাও কখনো কেউ যদি জিজ্ঞেস করে যে আচ্ছা তোমরা কি বলতে পারবে বা তুমি কি বলতে পারবে যে কত সালের কত তারিখ রবার্ট ক্লাইভের সাথে লিখিত চুক্তিতে মির্জাফর আলী খান
সই স্বাক্ষর করেছিলেন, তোমরা সেই নির্দ্বিধায় জিনিসটি বলতে পারবে আজকের পর্ব থেকে যে 9 জুন 1757 সাল কেবলমাত্র পড়ালেখার জন্য নয়, নিজের জাতিসত্ত্বের ইতিহাস জানার জন্য এই দিন এবং তারিখকে তোমাদের মনে রাখা অবশ্যই জরুরি। এরপরে আসো আরেকটি বিষয়ে যাব। যখন তিনি দলিলে সই করতে যাচ্ছেন বা দলিলে সই করে ফেলেছেন, এই মধ্যে হঠাৎ করে তার কেন জানে মনে হচ্ছে যে বাইরে কোথাও মরা কান্না হচ্ছে, অর্থাৎ মির্জাফর হাজার বেইমানি বিশ্বাসঘাতকতা করলেও তার বাংলার জন্য, দেশের মানুষের জন্য হয়তো একটু একটু পরিমাণেও মায়া মমতা বা মমত্ব বোধ বা ভালোবাসা জেগেছিল, যে কারণে উনি নাটকের একটি পর্যায়ে খুব করুণভাবেই বলেছিলেন যে বাইরে কোথাও মরা কান্না শুনতে পাচ্ছেন শেঠজি? এই শেঠজি কিন্তু আর কেউ নয়, এই শেঠজি হচ্ছে জগৎ ছটকিন। জগৎ শেঠকে তিনি বললেন যে বাইরে কোথাও মরা কান্না শুনতে পাচ্ছেন শেঠজি, এই যে 190 বছরের নামে তিনি বাংলার স্বাধীনতা সূর্যকে ডুবিয়ে দিতে যাচ্ছেন, এই জন্য সাধারণ মানুষের আহাজারি হাহাকার হয়তো তার কানে বেজে উঠছিল ওই সময়, যে কারণে উনি জগৎ শেঠকে বলতেই যাচ্ছিলেন যে বাইরে কোথাও মরা কান্না শুনতে পাচ্ছেন শেঠজি। কিন্তু নেমক হারাম জগৎ শেঠ, বেইমান জগৎ শেঠ বলতে বলেছিলেন, তোমাদের এই দেশে একটি ডায়লগে আছে এইরকম যে ও কিছু না আপনার শরীর হয়তো একটু দুর্বল হয়ে পড়েছে, ও কিছু না, আপনি সই করুন। তারপর মির্জাফর নির্দ্বিধায় সেখানে সই করে দিলেন। যাই হোক, যুদ্ধের আয়োজন শুরু হয়ে গেল। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, নাটকের শেষাংশে প্রবেশ করেন একমাত্র সিরাজের পক্ষীয় চরিত্র এই দৃশ্যের মোহনলাল। আর নেপথ্যে যিনি কাজ করে যাচ্ছেন তিনি তো রাইসুল জোহালা। রাইসুল জোহালার সশরীরী উপস্থিতি বা কোনো সংলাপ এই অংশে নেই বা এই দৃশ্যে নেই। এই আমাদের দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যে রাইসুল জোহালার কোনো সংলাপ বা অংশ নেই। তাহলে আমরা এখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি যে সিরাজউদ্দৌলার পক্ষের চরিত্রে একমাত্র মোহনলাল, এবং উনি গিয়ে মানে সরাসরি জিজ্ঞেসই করেন যে এখানে কারা ষড়যন্ত্র করছে, সত্যি করে বলুন যে কী ধরনের ষড়যন্ত্র এখানে হচ্ছে। তো এইখানে আমরা যে সমস্ত চরিত্রগুলোকে একটু বেশি গুরুত্ব দিব সেটি হচ্ছে মির্জাফর, ওয়ার্ডস, স্পেশালি ক্লাইভ, তারপর মোহনলাল, এরপর রাজবল্লভ, জগৎ শেঠ। রায়দুল্লভ তেমন একটি গুরুত্ব বহন করছেন না এই চরিত্রে, তারপরেও তার বিষয়টি জেনে রাখা জরুরি। আর নর্তকী বাদক ধরে নেওয়া যায় যে নর্তকীদের মধ্যেই গুপ্তচর রয়েছিল, কারণ আমরা সিরাজউদ্দৌলার ব্যক্তিগত ইতিহাস এবং বাংলা স্বাধীনতা ইতিহাস থেকে জানি যে মোহনলালের যিনি বোন ছিলেন তিনি নর্তকীর বেশি মিরনের সাথে বহুদিন সম্পর্ক রেখে গিয়েছিলেন, অথচ তিনি ছিলেন সিরাজউদ্দৌলার খাস মহিলা গুপ্তচর। এবং সিরাজউদ্দৌলার গুপ্তচরদের মধ্যে প্রধান ছিলেন রাইসুল জোহালা বা নারায়ণ সিং। যাই হোক, তো এই ছিল আমার মূলত আজকের অংশের আলোচনা। আরেকটি বিষয় তোমাদের জানিয়ে দিয়ে যাচ্ছি, উমি চাঁদকে পরিকল্পনা করেই ঠকিয়েছেন ক্লাইভ, যে বিষয়টি তোমাদের একটু আগে আমি বলেছি আবার বলে দিচ্ছি। রবার্ট ক্লাইভ যখন দলিল করেন ওই পলাশির যুদ্ধে জয় পরাজয়কে কি পাবে না পাবে, এই দলিলে উমি চাঁদজিকে উনি লিখে রেখেছিলেন 20 লক্ষ টাকা, মতান্তরে 30 লক্ষ টাকা দেওয়ার কথা। কিন্তু দলিলটি ছিল দুই রকমের, আবার বলছে, একটি ছিল লাল একটি ছিল সাদা। লাল দলিলে লেখা ছিল সেই দলিলটি যেটি উমি চাঁদের কাছে রক্ষিত ছিল, কিন্তু যেটি আসল দলিল সাদা দলিল সেইটিতে কিন্তু উমি চাঁদের কথা কোথাও ঘুণাক্ষরেও লিখিত ছিল না, যার কারণে পরবর্তীতে আমরা যেটি দেখব যে উমি চাঁদ পাগল প্রায় অবস্থায়, টাকার শোকে উন্মত্ত অবস্থায় সে মারা যায়। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যের পরে আগামী ক্লাসে আমার আলোচনার বিষয় এর পরের অঙ্ক, অর্থাৎ তৃতীয় অঙ্ক। সেই অঙ্কে আমরা যুদ্ধের পূর্ণাঙ্গ প্রস্তুতি দেখব, সেই অঙ্কে আমরা সিরাজউদ্দৌলার বিভিন্ন বিষয় দেখব, সেই অঙ্কে আমরা লুৎফুন্নেসার আকুতি দেখব, স্বামীর জন্য আকুতি, সংসারের জন্য আকুতি। মানে আমি বলতে চাচ্ছি যে তৃতীয় দৃশ্য থেকে মূলত যুদ্ধ এবং মূল যে মেইন যে ক্লাইম্যাক্সগুলো থাকে সেগুলো শুরু হয়ে যাচ্ছে। তো আশা করি এই বিগত ক্লাসগুলোর মতো তোমরা ভবিষ্যতেও আমাদের এই ক্লাসে আমাদের সাথে থাকবে। তো সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।